আসসালামু আলাইকুম বন্ধুরা এই পার্সেলটা যাবে কর্ণাটক এই দেখেন কর্ণাটক পাঠাবো এখানে চারটে আপনার ধাতুনার্স পাউডার আছে একটা পেটসাপ আছে এদিকে একটু প্যাটসাপ আছে আর চারটে ধাতুনার পাউডার আর একটা তেল এই দেখুন এই তেলটা পাঠাবো এক দুই তিন পাঁচ তো কথা হচ্ছে ভাই এগুলো পাঠাচ্ছি ধাতুনাশ পাউডার ধাতুন পাউডার প্রধান কাজ হচ্ছে আপনার ধাতুকে গাঢ় করা ঠিক আছে ধাতুকে গাঢ় করবে মজবুত করবে এই হচ্ছে কাজ কিন্তু এর মধ্যে উত্তেজনা সেই ওষুধ আমি ভালো করে দেই কারণ কি জানেন তো আমি যদি এর মধ্যে উত্তেজনা ওষুধ মিশিয়ে দিই বেশি করে তাহলে আপনার শরীরের মধ্যে বেশি উত্তেজনা তৈরি হলে কী হবে ধাতু গাঢ় হবে না বেশি উত্তেজনা চলে আসবে যার ফলে উত্তেজিত অবস্থায় ধাতু আরো পাতলা হয়ে যাবে যা পাতলা আছে আরও পাতলা হয়ে যাবে ফলে পেশাবের সাথে বেরিয়ে চলে যাবে এই জন্য এখন আমি যে ওষুধ দিচ্ছি এই ওষুধটা আপনাকে শুধু ধাতু গাঢ় করবে ভাই হ্যাঁ এইটা যখন খাওয়া শেষ হয়ে যাবে মোটামুটি পঁয়তাল্লিশ পঞ্চাশ দিন খাবেন তখন দেখবেন ধাতু এখন থেকে পঞ্চাশ দিন পর যখন দেখবেন ধাতু বিশাল গাঢ় হয়ে গেছে আপনার ইনশাল্লাহ ইনশাল্লাহ বিশাল গাঢ় হয়ে যাবে তখন আপনাকে দ্বিতীয় পার্সেল নিতে হবে দ্বিতীয় পার্সেলে যে ওষুধ দেব সেইটা দিয়ে কী হবে শরীরের মধ্যে জন উত্তেজনা তৈরি হবে এবং টাইমিং বাড়বে টাইমিং বাড়বে ঠিক আছে আমি দ্বিতীয় পার্সেল যখন দিব তখন এটা কিন্তু সবার জন্য কম্পালসারি সবার যারা যারা আপনারা স্থায়ী যৌবন ফিরিয়ে নিয়ে শরীরের শরীর যাদের যৌবন নষ্ট হয়ে গেছে শরীর থেকে যৌবন চলে গেছে হ্যাঁ বিভিন্ন মানে আপনার ভুলের কারণে হয়তো অধিক পরিমাণে হস্তমেদিন করেছেন অধিক পরিমাণে সহবাস করেছেন যে কোনো উপায়ে আপনি অধিক পরিমাণে বীরজন নষ্ট করেছেন যার ফলে এখন আপনার আর লিঙ্গ উঠছে না একদম আপনার ধ্বজমূর্গ হয়ে গেছে ঠিক আছে তো আপনার ইনস স্থায়ী একদম চিকিৎসা আপনার করবো ইনশাল্লাহ আপনাকে দুটো পার্সেল নিতে হবে প্রথমে কী করতে হবে আপনার যে পার্সেল দেবো পার্সেল ওষুধ আপনি খেলে আপনার ধাতু গাঢ় হবে এবং শরীরে বসে যাবে যদি আপনার প্রথম পার্সেল আমি ধাতু আপনার গাঢ় না করি আপনার শরীরে ধাতুটা বসিয়ে না দেই আর হঠাৎ করে যদি আপনাকে আমি উত্তেজক ওষুধ দিই তাহলে আপনার শরীরে কী হবে তার খারাপ প্রভাব পড়বে ধাতুর উপরে খারাপ প্রভাব পড়বে ধাতু যে পাতলা আসে সেটা আরও পাতলা হয়ে যাবে ফলে ও ভের হয়ে যাবে পেশা পেশাতে বেরিয়ে যাবে একটু কুদ দিলে বেরিয়ে যাবে পায়খানা করলে বেরিয়ে যাবে হ্যাঁ একটু মেয়ের সঙ্গে কথা বলবে স্ত্রীর সঙ্গে কথা বলে উত্তেজনা আসবে সেখানে বেরিয়ে যাবে ঠিক আছে আর এতে কি আপনার কী অসুবিধা হবে শরীর দুর্বল লাগবে আপনার কিছু কাঁ কাজ করবে মন বসবে না হ্যাঁ আপনার প্যাটের মধ্যে কোনো কিছু হজম হবে না এবং ভালো ঘুম হবে না হ্যাঁ মনে টেনশন লেগে থাকবে মন মরা ভাব থাকবে শরীর দুর্বল লাগবে এবং আপনার প্রতিটা শরীরের তন্ত্রগুলো সব দুর্বল হয়ে যাবে ঠিক আছে লিভার দুর্বল হয়ে যাবে হার্ট দুর্বল হয়ে যাবে কিডনি দুর্বল হয়ে যাবে এবং আপনার পেশাব ধারণের ক্ষমতা থাকবেই না একেবারে হ্যাঁ এই অবস্থা হয়ে যাবে আপনার যদি ধাতু দুর্বলতা হয় ধাতু দুর্বলতা থেকে সমস্ত শরীরের সব কিছু দুর্বল হয়ে যায় এই জন্য ভাই আপনাকে প্রথমে কী করতে হবে ধাতুটাকে গাঢ় করে শরীরে বসিয়ে দিতে হবে এই জন্য আপনাকে একটাই কাজ করতে হবে আমার এই যে ওষুধ দিচ্ছি আপনাকে এইটা আপনাকে খেতে হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন খেতে হবে ওষুধটা ঠিক আছে এটা খাওয়া শেষ হবে তারপরে দ্বিতীয় পার্সেলটা আর আগে নিয়ে নেবেন আপনি দ্বিতীয় পার্সেলটা আপনার ওষুধ খেতে লাগবেন ইনশাল্লাহ দেখবেন আপনার শরীরের মধ্যে চার থেকে পাঁচ দিন কি সাত দিন খাওয়ার পরে দেখবেন শরীরের উত্তেজনা তৈরি হতে লাগবে আর আপনি যখন পুরো পার্সেল ওষুধটা খেয়ে নেবেন তখন আপনাদের সম্পূর্ণ যৌবন যৌবনীশালা ফিরে চলে আসবে আপনার আবার যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন তাদের আর কোনো অসুবিধা নেই ঠিক আছে আপনারা গ্যারান্টি দিয়ে বিয়ে করতে পারবেন এবং স্ত্রীকে খুশি করতে পারবেন স্ত্রীর মোহাব্বত পাবেন ভালোবাসা পাবেন আর আপনার মিস্ত্রি খুব বেশি বেশি ভালোবাসবে ইনশাআল্লাহ ওষুধ ব্যবহার করার পর ঠিক আছে বন্ধুরা আর যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন তাদের স্ত্রী চলে গেছে এই কারণে যে আপনার যৌন দুর্বলতা রয়েছে ইনশাল্লাহ সে আবার ফিরে যখন একবার যদি আসে আর দ্বিতীয়বার যেতে চাবে না ভাই তো এই জন্য আমি বলবো আপনার আমাকে দুইটো পার্সেল নিতে হবে একটা পার্সেলে হবে না ঠিক আছে প্রথম পার্সেল ওষুধ দিয়ে আপনার ধাতুটাকে শক্ত করতে হবে আর দ্বিতীয় পার্সেল ওষুধ দিয়ে আপনাকে আবার এই আপ জন উত্তেজনা তৈরি করতে হবে দ্বিতীয় পাশের যে ওষুধ দিব তাতে আপনার জন উত্তেজনা তৈরি হবে তার সাথে সাথে আপনার টাইমিং বাড়বে ইনশাল্লাহ বিশাল টাইমিং বেড়ে যাবে আর ওই যে ওষুধ তৈরি করবো সে বিশাল দামি দামি জিনিস দিয়ে ওষুধ তৈরি করবো এমন এমন জিনিস আছে দেখেন চোদ্দো হাজার টাকা কেজি ভাই চোদ্দো হাজার এখন আমি এটা অনলাইনে সার্চ করছিলাম দেখছিলাম সতেরো থেকে আঠারো হাজার টাকা কেজি বিক্রি হচ্ছে এটা আঠারো হাজার টাকা কেজি বিক্রি হচ্ছে হ্যাঁ ওইটার নাম বলে দিছি মস্তিকি রুমি মস্তিকি রুমি শুধু এমন একটা জিনিস নয় এমন কমসে কম আপনার আঠারো উনিশটা জিনিস দিয়ে ওষুধ তৈরি করতে হয় বিশাল দামি ভাই বিশাল দামি তো এই ব্যাপার তো এইসব দামি জিনিসের ওষুধ তৈরি করার সত্ত্বেও আমি কিন্তু আপনাদের কাছ থেকে এত টাকা নিচ্ছি না খুব অল্প লাভ করছি আমি অল্প লাভ করছি ভাই যাতে মানুষের সমস্যার সমাধান হয় কারণ সবাই বসে আছে মানুষকে জবাই করার জন্য হ্যাঁ টাকা নেওয়ার জন্য যাত্রা দিয়ে টাকা নিয়ে নিচ্ছে কাজ হচ্ছে না কিছুই কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করব গোটা পৃথিবীর সবার সেবা করব সবার এই সময় আশেপাশে মানুষ এই রোগে ভুগছে যার জন্য সংসার অশান্তি লেগে আছে ভাই যাদের ওদের সংসার মধ্যে শান্তি ফিরে আসে আবার ওদের যৌন ক্ষমতা ফিরে আসে শীঘ্রপত্ন দূর হয় ধাতু দুর্বলতা দূর হয় যৌন দুর্বলতা দূর হয় হ্যাঁ আবার যেন আগের মতন সেরকম যৌবন ফিরে আসে এই জন্য আমি চেষ্টা করছি ভাই তো আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আর আমি তো বেশি টাকা নিচ্ছি না এই দেখেন মাত্র ওই ফার্স্ট ওষুধ দিচ্ছি তাও একটা ফ্রি দিচ্ছি এই দেখেন চার হাজার টাকা দিয়েছে চার হাজার টাকা মাত্র দিয়েছে আমি পাঁচশো টাকা করে নিয়েছি পাঁচ পিস চার পিসে আর এ দেখেন আমি তাকে ফ্রিতে দিয়েছি যাতে তার রোগটা ভালো হয় এ দেখেন তেলটা সে বলছে আমি গরিব মানুষ আমি খুব গরিব মানুষের তেলটা আমি দিয়েছি হ্যাঁ যদি ওর ও ভালো হয়ে যায় তাহলে ওর দ্বারা আরো দশটা আমার রুগী আসবে ঠিক আছে এই ব্যাপার তো বন্ধুরা হ্যাঁ এবার আমি এই পার্সেলটা নিয়ে যাব পোস্ট অফিসে নিয়ে যাব প্যাক করে টাইম বেশি নাই শেষ করছি তো আপনারা আমার যে ভিডিওর প্রথমে নম্বর দিয়েছি যারা নিতে দেশে বিদেশে যে কোনো পৃথিবীর যে কোনো দেশ থেকে ওষুধ নিতে পারেন কোনো অসুবিধা নাই ঠিক আছে আর এখন ইন্টারনেটের যুগ বা পৃথিবী হাতের মুঠে চলে আসছে ইন্টারনেটের কারণে আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে আমার আমার নামে টাকা পাঠাতে পারবেন হ্যাঁ যারা বিদেশ থেকে পাঠাবেন ওই আপনার কত পাঠাতে হবে এই দেখেন এই সমস্ত ওষুধ মাত্র হচ্ছে আপনার বাইশশো টাকা হয়েছে এখানে বাইশশো টাকা হয়েছে সে আমাকে দু টাকা দিয়েছি হ্যাঁ এবার এটা বিদেশে পাঠালে তো বাইশশো টাকা হবে না এক হাজার টাকা বেশি লাগবে ভাই কারণ কুরিয়ার চার্জ আছে আবার বিদেশে পাঠালে কী অসুবিধা জানেন তো আমি এখান থেকে ওষুধটা আমি ওকে নিয়ে যাবো দেখেন আমার এখানে এই গ্রাম আছে কান্দ্র আছে নিকটে ওখানে দিয়ে আসবো কিন্তু আপনাকে ওষুধ পাঠাতে হলে আমাকে যেতে হবে কাটো হ্যাঁ আমাদের শহর হেড অফিস হেড পোস্ট অফিস ছাড়া বুক হয় না বিদেশি ওষুধগুলো এই জন্য ওখানে আমাকে যেতে হবে ভাই তো এ অনেক দূর আমাকে মোটরসাইকেলে এক ঘন্টা উপরে লাগে যেতে আস আসতে এক ঘন্টা মানে আর এক ঘন্টা লাগবে আসা যাওয়াতে শুধু মোটর সাইকেলে তাতে আমার তেল ফুরবে আমার সময় নষ্ট হবে অথচ আপনি একই টাকা দিচ্ছেন আমাকে একটা পয়সা বেশি দিচ্ছেন না তো আমি যারা দেশে যাদেরকে পাঠাচ্ছি তাদের এত খরচ হয় না আমার আর আপনাদেরকে টাকা ওষুধ পাঠানো আমার অনেক খরচ হয়ে যাচ্ছে আমার সেরকম লাভ থাকছে না এবার তারপরে ইনশাল্লাহ এবার যদি ভালো হয় ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আমাকে বলবেন যে ভালো হয়েছে আর এই জন্য আমি আপনাকে একবার নিলে হবে না প্রথমে আপনাকে ধাতু মোটা করার জন্য গাঢ় করার জন্য এই ওষুধটা নিতে হবে এই ওষুধটা যখন আপনার হাতে ফেয়ে যাবেন দ্বিতীয় ওষুধটা অর্ডার করে দেবেন ঠিক আছে দ্বিতীয়টা চলে যাবে বাস তখন আপনি দুটো এইটা খাওয়া শেষ হলে ওইটা খেতে লাগবেন ইনশাআল্লাহ আপনারা দেখবেন স্থায়ীভাবে আপনার যৌবন ফিরে চলে আসবে শরীরের মধ্যে ওকে ভাই তো আমি এখন শেষ করছি সবাই ভালো থাকবেন